ট্রেলারের ধাক্কায় গুরুতর জখম দুই সিভিক ভলেন্টিয়ার্স। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নারকেলদা এলাকায়। জানা যায়, হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের নন্দকুমার থানার নারকেলদা এলাকায় দ্রুতগামী একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশের বুথে ঢুকে যায়। নারায়ণচন্দ্র মাইতি ও সন্দীপ নায়েক নামে দুই সিভিক ভলেন্টিয়ার্স ওই গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ট্রাফিক পুলিশের আধিকারিকরা এলে আহতদের কলকাতায় রেফার করা হয়। ওই ট্রেলারের ড্রাইভার ও খালাসি পলাতক। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রেলারের ধাক্কায় গুরুতর জখম দুই সিভিক ভলেন্টিয়ার্স। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নারকেলদা এলাকায়। জানা যায়, হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের নন্দকুমার থানার নারকেলদা এলাকায় দ্রুতগামী একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশের বুথে ঢুকে যায়। নারায়ণচন্দ্র মাইতি ও সন্দীপ নায়েক নামে দুই সিভিক ভলেন্টিয়ার্স ওই গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ট্রাফিক পুলিশের আধিকারিকরা এলে আহতদের কলকাতায় রেফার করা হয়। ওই ট্রেলারের ড্রাইভার ও খালাসি পলাতক। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।